পেছনটা সরে যান, একটু সরে যান পেছন থেকে, দাদা একটু সামনে, অরূপ দা ছবিটা হচ্ছে না, সাজিব দেখে দাদা একটা ভি দেখা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তৈরি, কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স তারাই বিজেপির একদম এজেন্ট হিসেবে কাজ করছেন। আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি, তাদের আমরা সম্মান করি, কিন্তু যেভাবে নক্ষরজনকভাবে তারা বিজেপির হয়ে কাজ করছেন একটা দলের হয়ে, আপনারা দেখছেন যে আপনাদের বৈধ পারমিশন থাকা সত্ত্বেও তারা আপনাদের কীভাবে ব্যবহার করছেন, আমার সামনেই দেখলেন, আমাকে এসে থামাতে হল এবং আপনাদের ঢুকতেও দিচ্ছেন না। তার মানে সেন্ট্রাল ফোর্স ডাজেন্ট নো যে হোয়াট ইজ দেয়ার জব, তাদের একটাই জব সবাইকে বলা যে কমলের ছাপ দেওয়া, এছাড়া কোনো কাজ নেই, সব জায়গাতেই তাই তারা করছেন। এটা অত্যন্ত দুঃখজনক, যাদের আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, তারা একটি রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কাজ করবেন, এটা সত্যি খুব দুঃখজনক। সমস্ত কেন্দ্রে কিন্তু সেন্ট্রাল বাহিনী বাধা দিচ্ছে, কলকাতা টিভির মানে বিভিন্ন প্রতিনিধিকে, শুধু কলকাতা টিভি না, সব টিভিকেই তারা বাধা দিচ্ছেন, সর্বত্রই তারা মানুষকেও ভোটদানে বিরক্ত করছেন এবং তারা মানুষকে প্রভাবিত করছেন। এটা নির্বাচনে উচিত নয়, নির্বাচনে যারা নির্বাচন পরিচালনা করেন তার মধ্যে সেন্ট্রাল ফোর্সও আছেন, তারা তো মানুষকে প্রভাবিত করছেন পদ্ম ফুলে ছাপ দেওয়ার জন্য। ক্যান্ডিডেটদের আটকানো হচ্ছে, আমি দেখছেন যখন ঢুকছে, আমি একজন ভোটার, আমাকে জিজ্ঞেস করছে আপনি কে, আমি তো ভোটার আইডি কার্ড দেখালাম, আপনাদের সামনেই ঘটলো, কেউ যাতে বুথে না ঢুকে, আর ঢুকলে কমলে ছাপ দিতে হবে, দিস ইজ দি জব অফ দি সেন্ট্রাল ফোর্স। এটা বিজেপি করছে কিন্তু লাভ হবে না, এতগুলো এজেন্সি তার সঙ্গে সেন্ট্রাল ফোর্সে যুক্ত হয়েছে, কিন্তু আলটিমেটলি 200 বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য আবার নবান্নে যাবে।